সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ ভারতের সবচেয়ে বড় পণ্য হল আওয়ামী লীগ শেখ হাসিনা। এটা বর্জন করলেই শেষ, বর্জন করার তো করেছে, এখন এটাকে তাড়ানো যায় কিনা তাহলেই তো শেষ। একটা পণ্য বর্জন করলেই তো জাতির মুক্তি হওয়া সম্পন্ন, অন্য পণ্য বর্জন করার প্রয়োজন হয় না আমাদের। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, পাকিস্তান শাসনামলে অনেক বাধা এসেছিল, গণতন্ত্রকামী মানুষের উপর অত্যাচার করা হয়েছিল, তারপরও আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে, লড়াই ছাড়া পথ নেই, লড়াই করেই বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জানাবো ঝালকাঠির নলছিটিতে কাজী জিয়াউল ফুয়াদ ৪২ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানিয়ে দেব বিএনপির নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কেউই গ্রহণ করবে না, বিএনপি নামে একটি দল সংকুচিত হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের হামলার মধ্যেই ইসরায়েলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যখন রাফায় সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তখনও ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি বাইডেন প্রশাসন। আবারও ইসরায়েলে ২০০০ বোমা, ২৫টি F-35 যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, হাফিজউদ্দিন আহমেদ। ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা একটি পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ ইফতার মাহফিলের আয়োজন করে বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা। রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী আনহ আক্তার হোসেন। বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আজিফ হোসেন রচির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজউদ্দিন বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি, তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন, তার নেতৃত্বে আমরা ৫টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা বলেন এ কথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না, যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে, ইতিহাস তার সঠিক পরিমাণ নিরূপণ করবে। তিনি বলেন, স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগ কখনই ছিল না, তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের বিভোর ছিল, তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ তো ধানাই পানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্র সমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে, অনেকেই জীবন উৎসর্গ করেছেন। মেজর হাফিজ বলেন, মুক্তিযুদ্ধের তিনজনকে আমি রোল মডেল মানি, এরা হলেন তাজ আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এরা ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দেখা গেল তার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকা নেই। আজকে মুক্তিযোদ্ধারা নানা রকম গল্প কাহিনী শোনান অনেকে, আমরা জীবন হাতে নিয়ে যুদ্ধ করেছি আর আমাদেরকেই বলা হয় বেতনভুক্ত কর্মচারী। জিয়াউর রহমান ছিলেন অনুপ্রেরণা। সাবেক এই মন্ত্রী আরো বলেন, দেশে কথা বলা এবং লেখার স্বাধীনতা নেই, ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, এভাবে কি দেশ চলবে? বিএনপি অনেক করেছে, জনগণকে বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন। আওয়ামী লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ ভারতের সবচেয়ে বড় পণ্য হল আওয়ামী লীগ শেখ হাসিনা। এটা বর্জন করলেই শেষ, বর্জন করার তো করেছেই, এখন এটাকে তাড়ানো যায় কিনা তাহলেই তো শেষ। এই একটা পণ্য বর্জন করলেই তো জাতির মুক্তি হওয়া সম্পন্ন, অন্য পণ্য বর্জন করার প্রয়োজন হয় না আমাদের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরাম খাঁ হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায়
তিনি একথা বলেন। সবার আয়োজন করে অন্তরে মম শহীদ জিয়া নামের সংগঠন। গয়শত চন্দ্র রায় বলেন উবায়দুল কাদের বলেছেন, সারা গণতান্ত্রিক দেশের লোক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ভারত যদি পাশে না থাকত তাহলে আমরা এই 7 তারিখের আমি ডামি স্বামী নির্বাচন সম্পূর্ণ করতে পারতাম না, এজন্যই তো ঝামেলা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান যদি স্বাধীনতার পাঠক হন তাহলে লেখক কোথায়, সেই কাগজটি কোথায়? জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। জিয়াউর রহমান নিজেই নিজের কর্মগুণে প্রতিষ্ঠিত জাতির অন্তরে, ইতিহাসে। জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা কখনোই সম্ভব নয়। আজকে ইতিহাস কখনোই পরিপূর্ণ ইতিহাস নয়। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ছবি পাহারা দেওয়ার জন্য পুলিশ র্যাবের প্রয়োজন হয় না, কারণ তার ছবি মানুষের অন্তরে আঁকা। অন্তরের ছবি কখনো ফ্যাকাশে হয় না, সুতরাং সেই ছবি কারো পক্ষে ছাড়া সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া 7ই মার্চের ভাষণ নিয়ে আপত্তি নেই জানিয়ে গয়শত চন্দ্র রায় বলেন, তিনি যখন বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমি কথাটার সঙ্গে একমত, কারণ আমাদের মুক্তি স্বাধীনতার সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা সেই মুক্তির সংগ্রাম এখনো করছি। আমরা মুক্ত নই, খালেদা জিয়া বন্দী আছেন। শুধু তাকে নয়, পুরো দেশের জাতি আমরা মুক্ত করতে চাই একটি রাহুগ্রাসের কবল থেকে। আমরা যে স্বপ্ন দেখে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই সংগ্রামটা শেষ হয়নি কেন? অর্থাৎ আকাঙ্ক্ষিত স্বাধীনতা এখনো আমাদের আয়ত্তে আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে নোমান। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, পাকিস্তান শাসনামলে অনেক বাধা এসেছিল, গণতন্ত্রকামী মানুষের উপর অত্যাচার হয়েছিল, তারপরও আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে, লড়াই ছাড়া পথ নেই। লড়াই করেই বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পিতা এম এ করিমের মৃত্যুবার্ষিকীর স্মরণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নোমান বলেন, সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন, ভয় তাকে পিছু হটাতে পারেনি। আমাকেও মুক্তিযুদ্ধের সময় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, ভয় পায়নি, সাহস করে সামনের দিকে এগিয়ে গেছে। ভয়কে পরাজিত করে সাহসকে জয় করতে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে, চলছে দেশ বিরোধী আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাইরের কোনো হুকুমে এদেশ চলবে না। অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আরো হবে। সবকিছু মোকাবেলা করেই আগামীতে দেশকে সত্যিকার ভাবে স্বাধীন করতে হবে, উদ্ধার করতে হবে চিন্তায় হওয়া গণতন্ত্র। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। ঝালকাঠি নলসিটিতে কাজী জিয়াউল হাসান ফুয়াদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার 14 বুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলা সিদ্ধকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার 14 বুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। এর আগে গত 7ই জানুয়ারি রাত 10টার দিকে দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ি সংলগ্ন 14 বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল গাজী 8ই জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নলসিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নলসিটি থানার ওসি মোহাম্মদ মুরাদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুয়াদ গাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে 2000 বোমা 25টি F-35 যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের হামলার মধ্যে ইসরায়েলের কাছে $বিলিয়ন মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যখন রাফায় সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উদ্বেগ করেছে, তখনও ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি বাইডেন প্রশাসন। পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আমেরিকা একটি পত্রিকা জানিয়েছে, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে 1800টি MK, 8,42,000 পাউন্ড বোমা, 500 MK, 82,500 পাউন্ড বোমা, 25টি F-35 যুদ্ধবিমান। এসব অস্ত্র ও বোমা 2008 সালে কংগ্রেসে পাশ হওয়া 72 প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল গত জুলাই মাসে তৃতীয় স্কোয়াড্রনে 25টি F-35 যুদ্ধবিমান চেয়েছে। এগুলো সরবরাহ করা হলে বহরে এই বিমানের সংখ্যা দাঁড়াবে মোট 75টি। ওয়াশিংটন তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে বছরে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে আসছে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে আরো বেশি অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। তবে কিছু ডেমোক্রেটিক এবং আরব আমেরিকান গ্রুপ ইসরায়েলের প্রতি অবিচল সমর্থন প্রদানের জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন এবং এই সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের অব্যাহত সমর্থন রয়েছে, শর্ত সাপেক্ষে সহায়তা আমাদের নীতি নয়।